আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত আলহামদুলিল্লাহ আসলাতাম আল্লাহ বাদ সুপ্রিয় দর্শক আজ আমরা আপনাদের সঙ্গে এমন তিনটি আমলের কথা শেয়ার করতে চাই যে আমলগুলো প্রিয় নবী সাল্লা সাল্লাম রাত এবং দিনে সবচেয়ে বেশি সংখ্যকবার করার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন আর সেই তিনটি আমলের একটি হলো আয়াতুল কুরসি আরেকটি হলো পুরানিক্রামের শেষ তিনটি সুরা তথা সুরাহ আখলা সুরে ফলাক নাস আরেকটি হলো সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ এবং আল্লাহ আকবর আয়াতুল কুরসি সম্পর্কে নবী ইসাল্লাম বলেছেন যদি কেউ পাঁচকোন নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে ওই ব্যক্তির জান্নাতে প্রবেশের ক্ষেত্রে একমাত্র বাধা থাকে মৃত্যু অর্থাৎ মৃত্যুর সঙ্গে সঙ্গে সে জান্নাতে প্রবেশ করবে আর আয়াতুল সকাল এবং সন্ধ্যায় যদি কেউ একবার একবার পাঠ করে তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ রব আলমিন সারাদিন এবং সারা রাতের জন্য আল্লাহর হেফাজতে আল্লাহর নিরাপত্তা নিয়ে যান কুরসি যদি কেউ রাতে পাঠ করে শোয়ার আগে আল্লাহ তালা তাকে শয়তান থেকে চোট থেকে হেফাজতে রাখেন তিনকুল তথা কর্ণিকারিমের শেষ তিনটি সুরা সুরে সুরে নাস এগুলো যদি কেউ পাচক তো আমাদের পরে একবার একবার পাঠ করে তারও বিপুল পরিমাণ ফজিলতের কথা হাদিসে বর্ণিত হয়েছে সকাল এবং সন্ধ্যায় তিন তিনবার করে যদি সুরে এখলা ফালাক ফলাক নাস পাঠ করা হয় তাহলে সারাদিনের জন্য সকল প্রকার ক্ষতি থেকে আল্লাহ রব্বুল আলমিন তার হেফাজতের জন্য যথেষ্ট হয়ে যান একই সঙ্গে এই তিনটি সুরা শোবার আগেও নবী আল্লাহ তিন তিনবার করে পড়ার নির্দেশনা আমাদেরকে দিয়েছেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এ তসবিহ এবং জিকির নবী আল্লাহ সাল্লাম আমাদেরকে পাঁচ ফরজ আমাদের পরে তেত্রিশ তেত্রিশ বার করে পড়ার নির্দেশনা দিয়েছেন আবার সকাল সন্ধ্যায় এগুলো পড়ার নির্দেশনা রয়েছে রাতে শোয়ার আগেও এগুলো পড়ার নির্দেশনা রয়েছে অতএব আসুন যে আমলগুলো নবী সাল্লাম প্রাত্যহিকভাবে সবচেয়ে বেশি সংখ্যক বার করেছেন সে আমলগুলোকে খুব গুরুত্বের সাথে আমরা করার চেষ্টা করি কোনো দিন যেন এই আমলগুলো আমাদের না ছুটে আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু